আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম ভৌমজল কি, এর উৎপত্তি কিভাবে হয়েছে, এর শ্রেণী বিভাগগুলি কি কি, এবং অ্যাকুইফার এবং ভাদস জল কি। তো আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ভৌমজলের নিয়ন্ত্রণ। ভৌমজলের নিয়ন্ত্রকগুলি কি কি হতে পারে, প্রথমত যেটা লক্ষ্য করব সেটি হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ। বৃষ্টিপাতের পরিমাণ ভৌমজলের নিয়ন্ত্রকে একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। কিভাবে সেটা করে, যখন কোনো অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায় তখন কি হবে, সেই মৃত্তিকার যদি সচ্ছিদ্রতার পরিমাণ বেশি থাকে সেই জলটি ভূ অভ্যন্তরস্থ পথে ধাবিত হবে এবং ভৌমজলের পরিমাণটা বৃদ্ধি পেতে থাকবে। এবং যে সমস্ত অঞ্চলে কী হবে, বৃষ্টিপাতের পরিমাণ কম, সেই অঞ্চলগুলোতে ভৌমজল স্তরের পরিমাণ কম থাকে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি মরু অঞ্চলে সেইখানে কী হয়, বৃষ্টিপাতের পরিমাণ কম থাকে, সেই জন্য ভূগর্ভস্থ জল অনেকটা নিচে থাকে, এর জন্য মানুষকে কষ্ট করে অনেক দূরত্ব পর্যন্ত যেতে হয়। যেসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয় সেখানে কী হয়, ভূপৃষ্ঠস্থ জল অটোমেটিক্যালি খুব সহজেই ভূভ্যন্তরে প্রবেশ করতে পারে, এর ফলে কী হয়, মানুষ সহজেই ভৌমজলের ব্যবহার করতে পারে। দ্বিতীয়ত যেটা রয়েছে সেটি হল ভূমির ঢাল। ভূমির ঢাল যদি খাড়া হয় তাহলে কী হবে, জলটা ডাইরেক্টলি ভূ অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না। যদি ভূমির ঢালটা সমান হয় তাহলে কী হবে, সমানভাবে বৃষ্টির জলটা প্রবাহিত হবে এবং মৃত্তিকার সচ্ছিদ্রতার মাধ্যমে সেটি ভূ অভ্যন্তর পর্যন্ত পৌঁছাতে পারবে। তৃতীয়ত রয়েছে মৃত্তিকার সচ্ছিদ্রতা। বললাম যেসব মৃত্তিকার সচ্ছিদ্রতার পরিমাণ যত বেশি সেই অঞ্চলগুলোতে কী হবে, ভৌমজলস্তরের পরিমাণ ততটা বেশি হবে। আবার যেই অঞ্চলগুলোতে সচ্ছিদ্রতার পরিমাণ কম অর্থাৎ কঠিন শিলা অবস্থান করছে সেখানে কী হবে, আমাদের ভৌমজলস্তরের পরিমাণটা কম হবে। আমরা এই ক্ষেত্রে উদাহরণস্বরূপ বলতে পারি একেল মাটি ও দোআঁশ মাটিতে কী হয়, জল ধারণ ক্ষমতা রয়েছে, এর ফলে সেখানে ধান চাষ, গম চাষ এই ধরনের চাষাবাদ আমরা লক্ষ্য করতে পারি, কারণ জল জমে থাকে ভূপৃষ্ঠের ওপরে। কিন্তু আমরা যদি লক্ষ্য করি বেলে মাটিতে, সেক্ষেত্রে জল ওপরে পড়ে ঠিকই কিন্তু সেটা ডাইরেক্টলি চলে যায়, সেটা ধারণ ক্ষমতা নেই, তার জন্য কী হয়, ভৌমজলের পরিমাণ বেশি হয়। চতুর্থ পয়েন্টটি রয়েছে প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তরের অবস্থান। যখন প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তর অবস্থান করে তখন কী হয়, প্রবেশ্য শিলাস্তর দিয়ে খুব সহজেই জলগুলো অপ্রবেশ্য শিলাস্তরের ওপর জমা হয়। কিন্তু যদি প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তর অবস্থান না করে সেক্ষেত্রে কী হবে, ভূপৃষ্ঠস্থ জল অনেকটা নিচে চলে যাবে, যেখান থেকে আমাদের ভৌমজলটা রিস্কিউ করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু যদি প্রবেশ্য শিলাস্তরের ওপর অপ্রবেশ্য শিলাস্তর অবস্থান করে তাহলে সেক্ষেত্রে আমরা কোনো ভৌমজল স্তরের সন্ধান পাবো না। পাহাড়ি অঞ্চলে আমরা যেটা লক্ষ্য করি সেটা অপ্রবেশ্য শিলাস্তর ওপরে থাকায় এবং প্রবেশ্য শিলাস্তর নিচে থাকায় কী হয়, জল ভূ অভ্যন্তরস্থ পর্যন্ত পৌঁছাতে পারে না, সারফেসের ওপর দিয়ে সেটা হয়ে চলে যায়। পাঁচ নম্বর যেটি রয়েছে ভূমির ব্যবহার। আমরা জানি ভূমির ব্যবহার সবচেয়ে বেশি কোথায় হয়, গ্রামাঞ্চলে, কারণ সেখানে চাষাবাদ হয়, তাই চাষাবাদ বেশি হওয়ার ফলে কী হয়, ভূমি আলগা হয়ে পড়ে, এর ফলে ভূ অপরিস্থ জল খুব সহজেই ভূ অভ্যন্তরের দিকে ধাবিত হতে থাকে। কিন্তু শহরাঞ্চলে কী হয়, বেশি পরিমাণে পাকা বাড়ি রাস্তাঘাট থাকার দরুন ভূপৃষ্ঠস্থ জল ভূ অভ্যন্তর পর্যন্ত যেতে পারে না।